ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক রকেট হামলার জেরে পুরো ইসরায়েল রীতিমতো থরথর করে কাঁপছে। বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে হিজবুল্লাহ ইসরায়েল। নেতানিয়াহুর ইসরায়েলের হিত কাঁপিয়ে দেয়া হিজবুল্লাহ ঠিক কতটা শক্তিশালী, ঠিক কী পরিমাণ শক্তির ওপর নির্ভর করে সংগঠনটি ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করার পথে এগোচ্ছে? আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধাসামরিক বাহিনীগুলোর একটি হিজবুল্লাহ। কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রসম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হল ইরানপন্থী এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। বস্তুত এরকম বাহিনীগুলোর মধ্যে তারাই সবচেয়ে ক্ষমতাধর এবং তাদের টাকা পয়সা ও অস্ত্রশস্ত্রের যোগান দেয় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসরুল্লাহর দাবি অনুযায়ী তাদের প্রায় 100,000 যোদ্ধা আছেন, যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্রে এই সংখ্যাটা 20,000 থেকে 50,000 মধ্যে বলেও বলা হয়। হিজবুল্লাহর এই সদস্যরা সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতাও আছে। এদের অনেকেই সিরিয়ার 13 বছরের গৃহযুদ্ধে লড়াই করেছেন। স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসেব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় 130,000 রকেট ও মিসাইল আছে। তাদের এই অস্ত্রভাণ্ডারের বেশিরভাগই ছোট আকারের আনগাইডেড ভূমি থেকে ভূমি আর্টিলারি রকেট। হিজবুল্লাহর সম্ভারে বিমান ও রণতরী বিধ্বংসী মিসাইল আছে বলেও ধারণা করা হয়। তাছাড়া বেশ কিছু গাইডেড মিসাইলও আছে যেগুলো ইসরায়েলের অনেক ভিতরে গিয়েও আঘাত হানতে সক্ষম। অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জামের মধ্যে কাতিউশা, ফালাক 1, ফজর 5, জিনজাল 1, ফাতেহ 110 ও স্কুড সহ বেশ কয়েকটি স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট রয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটির কাছে। গাজা ভূখণ্ডে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হাতে যে ধরনের অস্ত্রশস্ত্র আছে তার তুলনায় হিজবুল্লাহর এই অস্ত্রভাণ্ডার অনেক বেশি আধুনিক ও বিধ্বংসী। উল্লেখ্য যে 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ এবং এই আন্তঃসীমান্ত সহিংসতার সূত্রপাত হয়। এর মধ্যে যুদ্ধবিরোধী শক্তি হিসেবে এবং হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে হিজবুল্লাহ। বর্তমানে সংগঠনটির হাতে যেভাবে ইসরায়েল উপকাত হচ্ছে তাতে করে হিজবুল্লাহর শক্তিমত্তার ঝলক ইসরায়েল টের পাচ্ছে।